हाय फ्रेंड्स, আমি চলে এসেছি নতুন একটা রেসিপি আজকে শেয়ার করব বলে। আজকে যে রেসিপিটা বানাবো খুবই ইনোভেটিভ একটা রেসিপি, সেটা হচ্ছে বার্ড নেস্ট কাটলেট। নামটা শুনেই বুঝতে পারছেন যথেষ্ট একটা ইনোভেটিভ প্রিপারেশন এটা। যে কাটলেটটা তৈরি হবে সম্পূর্ণ পাখির বাসার মতো দেখতে, অসম্ভব ভালো একটা প্রিপারেশন। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের প্রিপারেশন, বার্ড নেস্ট কাটলেট। সো লেটস গো। नमस्कार बंधुरा, बार्ड नेस्ट काटलेट बनाते गेले आमी प्रथमे तीनटे मीडियम साइजेर आलू के सेद्ध करे स्मैश करे रेखेछी। एर मध्ये एड करब आमी जस्ट एखाने 50 ग्राम मतो पनीर के ग्रेट करे रेखेछी, एटा आमी एड करब। एर साथे एड करब हाफ कप मतो कर्नफ्लावर। एर साथे आमी एड करब आदा एवं लंका ग्रेट करे रेखेछी, सेटा एड करब। एर साथे एड करब गरम मसला हाफ टेबिल स्पून। एर साथे एड करब जिरे गुड़ो एक टेबिल स्पून। एर साथे एड करब धने गुड़ो एक टेबिल स्पून एवं एर साथे धने पाता रोए चे सेटा एड करब एवं एड करब होच्चे एक टेबिल स्पून आमार लेबुर रस करा आजे सेटा एड करब एवं स्वाद मतो लवण एड करब। এবারে পুরো সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একবার মেখে নেব। আমার মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে আমি জাস্ট এটাকে এইভাবে হাতে একটু তেল নেব, তেল নিয়ে তারপরে এটাকে পাকিয়ে নেব। এভাবে হাতে একটু তেল নিতে হবে যাতে লেগে না যায়। এইভাবে নেস্টগুলো বানিয়ে নেব। এইভাবে বানাবো, জাস্ট এইভাবে বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা ব্যাটার করেছি। ব্যাটারটা হচ্ছে 1:1 ময়দা এবং কর্নফ্লাওয়ার নিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। এবার এটার মধ্যে এটাকে ডুবিয়ে নেব, এভাবে ডুবিয়ে নেব। ডুবিয়ে নেওয়ার পরে আমি এখানে সিমুই রয়েছে দেখতে পাচ্ছেন, সিমের মধ্যে এটা এগুলোকে কোট করে নেব। এভাবে এভাবে কোট করে নেব। দেখতে পাচ্ছেন আমার নেস্টগুলো জাস্ট তৈরি হয়ে গেছে। এরপরে আমি এগটা তৈরি করব। এরপরে এগটা বানাবো। এগটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মতো পনির গ্রেট করে নিয়েছি। এর সাথে হাফ জাস্ট 2 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব এবং অ্যাড করব গোলমরিচ, 1 চামচ মতো গোলমরিচ অ্যাড করব এবং স্বাদ মতো অল্প নুন অ্যাড করব। এবারে এটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, এরপরে আমি জাস্ট এটাকে গোল গোল করে পাকিয়ে নেব। যেমন আপনার নেস্টের সাইজ হবে সেরকমভাবে আপনার এগুলো তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে গোল গোল করে পাকিয়ে নেব, নিয়ে একটা প্লেটে তুলে রাখবো। নেস্টগুলোকে এভাবে আস্তে আস্তে ছেড়ে নেব তেলের মধ্যে এবং গোল্ডেন ব্রাউন পর্যন্ত এটাকে আস্তে আস্তে ভাজবো। এভাবে আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে হবে, তার কারণ নালে পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন পর্যন্ত। এইরকম জাস্ট গোল্ডেন ব্রাউন হবে তখন জাস্ট নেস্টগুলোকে তুলে নেব। নেস্টগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি জাস্ট এগুলো ভেজে নেব। এভাবে এগুলো এরপরে ভেজে নেব। এগুলো লাল হবে না, জাস্ট হালকা সাদা সাদা করে তুলে নিতে হবে। প্রিপারেশনটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। অসম্ভব ভালো একটা রেসিপি, জাস্ট পাখির বাসার মতো দেখতেই হয়েছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভিডিওটা ভালো লাগলে আশা করব একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।